গ্যাদারিং করতেছে আর কি, মানে 18 হাতে মুট করে টাকা দেখলাম, তার অবশ্যই কাহিনী হয়েছে এখানে, কিন্তু সরাসরি বলা যাবে না ভাই, বলে চাকরি থাকবে না। কিছু কিছু সবাই বলতে না, দুই একজন আর কি, হাতের পাথাঙ্গুল তো সমান না। না না অনেকেই দিল ছিল, সাদা পোশাক কালো পোশাক বলতে পারবো না, ছিল অনেক। না এমনিতে খারাই দাঁড়ানো কিছু দাম দেয় না, তোর কাছে 500 টাকা আছে একটা বাড়ি টিকিট, 500 টাকা নরমাল জানি না কত, নরমালই লইল 500 টাকা আমার এই টিকিট দিয়েছে, নগদ 500 টাকা আছে দুইটা, আমি একটা দুইজন যাবো 1000 টাকা আছে, 1000 টাকা দুইজন আমরা তারা গেতে সন্ধ্যা 7টা 8টা বাজবো, এখন কি ঈদের সময় কষ্ট করতে কষ্ট করে যাইতে হবে, বাড়িতে যাওয়া লাগবে। লোক তো অবশ্যই উঠবো, ছাদে উঠবো, তাছাড়া তো উপপত্তি পাচ্ছি, সামনে সামনে ছাদে লোক উঠবো, এয়ারপোর্ট পার হইলেই ছাদে লোক উঠে, হ্যাঁ লোক ফুল হইব, লোক ছাদেই ফুল হইব লোক। ভাইয়া আসবে আমার বাবা, আমার আম্মু, আমার ভাইয়া, যে সমস্যা এখন নাইন টিকিট হচ্ছে না, অনেক কষ্ট করে আর কি পরে ব্যবস্থা করে দিচ্ছি, প্রায় তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে স্ট্যান্ড টিকিট টেই কাটতে। ভেতরে কোনো নির্ধারণ করে নেই কাউন্টার, সবাই এখানে দাঁড়াচ্ছে, এক এক সময় এক এক টিকিট দেওয়া হচ্ছে, সামনে অন্য এলাকার মানুষজন লাইন দাঁড়িয়ে আছে, পিছনে আমরা টিকিট পাচ্ছি না। আমি নীলসাগরে টিকিট মিস করছি, পরে পরে অঙ্কিস পেয়েছি 2 ঘন্টা পর, কারণ সামনে যারা ছিল এরা ময়মনসিংহের টিকিট দিবে তাদের 8টার পর, এনারা সামনে লাইনের সামনে দাঁড়াইছে, কাউন্টারের সামনে তারা ভিড় করে দাঁড়াইছিল, ফলে আমরা পিছনে দাঁড়িয়েছি লম্বা লাইন, আমরা ওনারা কিছুই বলে না, বা যারা দায়িত্বে ছিল তারা কিছু বলে না। না জি অবশ্যই এটা নির্ধারণ করে দেওয়া উচিত ছিল যে এটা উত্তরাঞ্চল বা এটা দক্ষিণাঞ্চল বা এটা অমুক ট্রেনের, এভাবে আগে তো ওইভাবে নির্ধারণ করে দেওয়া হয়, এইভাবে নাই, এখন সিস্টেম পুরো এলোমেলো হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে 25% বলা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, কিন্তু ট্রেন একদম ভর্তি যেটা বলা যায় আগের মতোই, কোনো ইম্প্রুভমেন্ট নাই, সবাই নিয়ে উঠছে, এটা একটু চেক আপ দেওয়া উচিত ছিল যে সমস্যাটা কি আসলে অনেক বেশি। যদি কাউন্টারে পাওয়া যাচ্ছে না, একটু পরে 10 মিনিট পরে বলে যে টিকিট নেই, অমুক টিকিট শেষ হয়ে গেছে, আপনারা পাবেন না। থ্যাংক ইউ।